আসসালামু আলাইকুম। আমরা যারা ছাদ বাগান সহ মাটিতে বিভিন্ন জাতের ফল গাছ লাগিয়েছি, তো আমরা অনেকে কমেন্ট করে জানাই যে আমাদের গাছের ছোট ফল ধরে যাচ্ছে, তো বিশেষ করে কমলা গাছ। তো কমলা যে ফলগুলো আছে আমি একটু দেখানোর চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন ছোট ছোট ফলের গুটি হয়েছে। তো এই যে ছোটো ছোটো ফলের গুটি, এটা হচ্ছে ম্যান্ডারিন জাতের কমলা। তো কমলা যে জাতি হোক না কেন, প্রথমত প্রচুর পরিমাণ ফল কিন্তু ধরে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালে, প্রত্যেকটা জায়গায় প্রচুর পরিমাণ ফলন এসেছে। কারণ প্রচুর পরিমাণ ফুল আনার জন্য, ফুল আসার আগে বিশেষ করে ডিসেম্বর মাসের দিক থেকে গাছে কিন্তু পানি দেওয়া কমিয়ে দিতে হয়, তাহলে কিন্তু গাছে বেশি পরিমাণ ফুল বের হয় এবং সেখান থেকে ফলে পরিণত হয়। এবং ফুল আসার পর থেকে কখনও সার ব্যবহার করবেন না, কীটনাশক স্প্রে করবেন না, তাহলে কিন্তু ফুল থেকে ফলে পরিণত হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তো এই মুহূর্তে ফলের গুটিগুলো যখন ঝরে যাচ্ছে, অনেকে কমেন্ট করছে যে আমাদের গাছের ফলের গুটি ঝরে যাচ্ছে, তো এখন কী ধরনের পরিচর্যা করব। তো মূলত এখন পরিচর্যা বলতে গাছের মাটির পানির যে তারতম্যটা ঠিক রাখতে হবে, অতিরিক্ত ভিজে ভাব যেন না হয়। এখানে দেখতে পাচ্ছেন হালকা হালকা ভিজে ভাব আছে, একেবারে স্যাঁতস্যাঁতে ভিজে ভাব নেই, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। পাশাপাশি এই সময়টাতে গাছ প্রচুর পরিমাণ খাদ্য গ্রহণ করে, তো এর জন্য আমাদের অবশ্যই স্প্রে আকারে এবং মাটিতে খাদ্য ব্যবহার করতে হবে। তো স্প্রে আকারে খাদ্য বলতে সোলুবার বোরন এবং কুইক পটাশ, এসআই কোম্পানি বাম্পার কুইক পটাশ, এটা ব্যবহার করতে পারি আমরা। এই দুইটা প্রতি 15-20 দিন পরপর আমরা স্প্রে করব। এর পাশাপাশি মাটিতে আমরা এখন জৈব সার ব্যবহার করতে পারি কিছুটা, অথবা জায়গার কাছে হাড়ের গুঁড়া শিং কুচি আছে তারা অল্প করে ব্যবহার করবেন। এছাড়া প্রতি 15 দিন পরপর আমরা যদি চাই খোল ভিজানো পানিটা কিন্তু ব্যবহার করতে পারি এই সময়টাতে অল্প পরিমাণ করে। এছাড়া অন্যান্য জৈব সার বা অনুখাদ্য যদি কারো গাছ থাকে সেটা স্প্রে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে পিজিআর, বিশেষ করে ফুলোরাটা, আমার গত কিছুদিনের অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বুঝেছি, ফলের গুটি এই অবস্থায় থাকার সময় পিজিআর স্প্রে করলে আসলে খুব একটা লাভ পাওয়া যায় না, বরং ফলের গুটিগুলো ঝরে যায় অনেক ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি বলবো ফলের গুটি আরেকটু বড় হওয়ার পর আপনারা পিজিআরটা স্প্রে করবেন, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ ফলনটা কিছুটা ভালো পাওয়া যেতে পারে। তবে একটা বিষয় হচ্ছে এই কমলার সাইজটা মোটামুটি এতটুকু হয়। তো এখানে একটা বুটাই দেখতে পাচ্ছেন, 2, 4, 6, 6টা আছে এখানে দেখেন। তো এই 6টাই যদি এরকম বড়ো হয় তাহলে কিন্তু জায়গাতে ধরবে না, তো সেক্ষেত্রে এখানে কিছু ধরবেই, এই বিষয়টা আমাদের প্রথমত মেনে নিতে হবে। আর তাছাড়া অতিরিক্ত ফলের ঝরা, যদি 100% ফল ঝরে যাচ্ছে এমন হয়, সেক্ষেত্রে তো কিছু অসুবিধা আছেই। তো এই বিষয়টা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের গাছে কত পার্সেন্ট ফল ঝরছে। মোটামুটি যদি 10-15% ফলটুক টিকে যায় তাহলে কিন্তু অনেক, কারণ এখানে একটি যদি এখানে দেখেন, এখানে যদি একটি ফলই থাকে তো একটি ফলই যথেষ্ট এই বুটাটার জন্য। তো এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের। এছাড়া যদি অন্য কোনো সমস্যা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন অথবা ফোন দিতে পারেন, তো অথবা আপনার গাছের ছবি পাঠিয়ে অবশ্যই সমস্যাগুলো জানাবেন এবং কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই একটু কমেন্টে জানাই দেবেন। কারণ রোজার মাস চলে এসেছে, ভিডিওর কন্টেন্টটা খুঁজে পাওয়া কষ্ট, আর ভিডিও একটু দেরি করে হয়তো বা আপলোড দেবো এখন। তো ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।